কন্যা সন্তান খুনে অভিযুক্ত বাবা মাকে তোলা হলো আদালতে। বুধবার সকালে বনগাঁ মহকুমা আদালতে তাদেরকে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন জানানো হয়। কন্যা সন্তানকে খুনের অভিযোগে ধৃত অভিযুক্ত বাবা মাকে তোলা হলো আদালতে। বুধবার বনগাঁ আদালতে তোলা হয় মণিকুমার বিশ্বাস ও রানী বিশ্বাসকে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, 13 দিনের কন্যা সন্তানকে খুন করেছেন তারা। জানা গেছে, সিন্দ্রাণীর বাসিন্দা ওই দম্পতির 13 দিনের কন্যা সন্তানের অস্বাভাবিক মৃত্যু হয় মঙ্গলবার। স্থানীয়দের অভিযোগ, কন্যা সন্তান হওয়ায় খুন করেছে বাবা মা। ছেলে হলে হয়তো বাঁচিয়ে রাখতো, যেভাবেই হোক। এবার মেয়ে বলে হয়তো মেরে ফেলেছে, মেরে ফেলেছে। এখন যে কিভাবে মেরেছে এটা বলতে পারবো না, এবার হয়তো অযত্নেই মেরে ফেলেছে। এটা তাদের চতুর্থ সন্তান। আগেও এক কন্যা সন্তানের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। স্থানীয়দের দাবি, কন্যা সন্তান হওয়ায় তা রাখতে অস্বীকার করেছিলেন ওই দম্পতি। গর্ভাবস্থায় সন্তানকে নষ্ট করারও চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। আশা ও ICDS কর্মীদের চেষ্টায় তা হয়নি। হাসপাতাল থেকে যখন কাল 11টার সময় নিয়ে গেল, তখন আশাকর্মী দিদিদের দেখিয়েছে যে বাচ্চা চেকআপে নিয়ে গিয়েছিল, বললো যে বাচ্চা তো সুস্থ আছে, যা, কোনো অসুবিধা নেই। তখন রাত্রে, সন্ধ্যে রাত্রেই বললো তো ভোরবেলা মারা গেছে, বাচ্চা মারা গেল। এই নিয়ে তিনটে, সবই কি কন্যা সন্তান? সবই কন্যা সন্তান। স্থানীয়দের আরও দাবি, সুস্থ বাচ্চা হঠাৎ করে মারা যেতে পারে না। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। এই যে ঘটনাটা ঘটেছে, এটা আমার মনে হচ্ছে খুব একটা ভালো ঘটনা না। কারণ এই মেয়ের ওর একটা মেয়ের উপর একটা মানে অনীহা, মানে ওর শখ যতগুলো হয়েছে মেয়ে, সেই মেয়ে রাখবে না এরকম একটা, মানে ওর এর আগেও একটা ওরকম মেয়ে মারা গেছে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা।